হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন তো বন্ধুরা আপনারা যারা ভিন রাজ্যে বসবাস করছেন এই মুহূর্তে এই করোনা ভাইরাসের জন্য যারা বাড়িতে আসতে পারছেন না তাদের রাজ্যে আসতে পারছেন না তো তাদের জন্য রাজ্য সরকার একটি প্রকল্প নতুন প্রকল্প একটি ঘোষণা করেছেন যে তিনি হলো তিনি যে প্রকল্পটি ঘোষণা করেছেন তো স্নেহের পরশ প্রকল্প নামে একটি প্রকল্প ঘোষণা করেছেন সেখানে বলা হয়েছে প্রত্যেক শ্রমিকদেরকে যারা ভিন রাজ্যে বসবাস করছে আসতে পারছেন না তো তাদের জন্য তাদের সমস্যার জন্য এক হাজার টাকা করে দেওয়া হবে প্রত্যেক শ্রমিককে তো এই কথাটা তিনি ঘোষণা করেছেন এবং আপনাদের এই এক হাজার টাকা করে আপনারা কবে পাবেন এবং আপনারা কীভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে তো মোবাইলের অ্যাপের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন আপনারা কোথায় জমা দিবেন সমস্ত বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি হবে আপনাদের কি কি প্রমাণপত্র লাগবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা হবে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন তারাও যেন জানতে পারে বুঝতে পারে এবং তারাও যেন এই পদ্ধতিটি তারাও যেন পায় এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন তাহলে পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন কোনো ভিডিও আপনার মিস হবে না এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবেন কোনো কিছু আপনাদের মিস হবে না তো বন্ধুরা দেখুন এখানে এখানে বলা হয়েছে যে স্নেহের পরশ প্রকল্প ওয়েস্ট বেঙ্গল স্নেহের পরশ প্রকল্প অনলাইন এখানে অ্যাপ্লাই তো এখানে আপনাদের বলা হয়েছে ভিন রাজ্যে আটকে থাকা বাংলার শ্রমিকদের নতুন জন্য নতুন প্রকল্প স্নেহের পরশ ঘোষণা করলো রাজ্য সরকার তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে ভিন রাজ্যে যারা বসবাস করছে এই মুহূর্তে তো তাদের জন্য বাংলার শ্রমিকদের জন্য স্নেহের পরশ প্রকল্পটি এখানে বলা হয়েছে এবং ঘোষণা করেছেন রাজ্যের রাজ্য সরকার ঘোষণা করেছেন বলে জানানো হয়েছে এবং লকডাউনের জেরে দেশের বিভিন্ন জায়গায় আটকে রয়েছে বাংলার প্রচুর পরিযায়ী শ্রমিক সতেরোই এপ্রিল দু হাজার শুক্রবার নবান্নে রাজ্য সরকার তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য স্নেহের পরশ প্রকল্প ঘোষণা করেন তো তিনি কিন্তু এই যে গত শুক্রবারে সাতা সতেরোই এপ্রিল এই তারিখে কিন্তু তিনি পাশে দাঁড়ানোর জন্য রাজ্যের মানুষের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য গরিব মানুষের জন্য দাঁড়ানোর জন্য কিন্তু এই স্নেহের পরশ প্রকল্পটি ঘোষণা করেন এবং এই প্রকল্পে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আটকে পড়া বাংলার শ্রমিকদের প্রত্যেকের জন্য এককালীন এক হাজার টাকা দেবে সরকার তো এই জিনিসটাও কিন্তু এখান থেকে বলা হয়েছে দেখুন যে এক হাজার টাকা দেওয়া হবে রাজ্যের শ্রমিকদেরকে এক হাজার টাকা দেওয়া হবে আটকে পড়া বাংলার শ্রমিকদের তো এখানে যারা আটকে পড়ছেন বাইরে তারাই কিন্তু এই সুবিধাটা পাবেন এই এক হাজার টাকা কিন্তু তারাই পাবেন তো এখানে দেখুন আরও যে সবগুলো বলা হয়েছে তো এখানে আপনারা দেখুন পুরো স্টেপ বাই স্টেপ আপনারা দেখুন এখানে আরও বলা হয়েছে লকডাউনে ভিন রাজ্যে আটকে যাওয়া এ রাজ্যের শ্রমিক কর্মচারীদের দূর ব্যবস্থার কথা চিন্তা করে তাদের আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত দক্ষিণ ভারত সহ দেশের যে আঠারোটি রাজ্য আটকে পড়েছেন বাংলার শ্রমিক কর্মচারীরা তাদেরই এই আর্থিক সাহায্য দেওয়া হবে তো এখানে আবারও কিন্তু বলা হয়েছে দেখুন যে আর্থিক সাহায্য তাদেরকেই দেওয়া হবে যারা বাইরে আটকে পড়েছেন শ্রমিক যারা বাইরে আটকে পড়েছেন তাদেরকে দেওয়া হবে এবং আঠারোটি রাজ্যে আটকে পড়েছেন বাংলার শ্রমিক তো তাদের জন্যই কিন্তু এই প্রকল্পটা দেওয়া হয়েছে এবং স্নেহের পরশ নামে এই সামাজিক প্রকল্প আগামী সোমবার থেকেই চালু হবে বলে ঘোষণা শুক্রবার ঘোষণা করেছেন তো দেখুন এখানে সোমবার মানে গতকালকে সোমবার চলে গেছে তো কুড়ি তারিখ থেকে কিন্তু এটা চালু হয়েছে এবং এটা তিনে মে পর্যন্ত চলবে তো এটা কিন্তু সোমবার থেকে চালু হওয়ার কথা তো সোমবার থেকে কিন্তু চালু হয়েছে বলে কিন্তু জানানো হয়েছে এবং এখানে বলা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে এই এক হাজার টাকা তো প্রত্যেকের কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠা হবে যে যারা রাজ্যে আছেন শ্রমিক তো তাদের জন্য এক হাজার টাকা পাঠানো হবে এবং এই প্রকল্পের জন্য আপনাদের দেখুন কী কী এই প্রকল্পের জন্য যোগ্যতা এখানে লেখায় আছে তো বলা হয়েছে করোনা ভাইরাস কোভিড নাইন্টিন এর প্রাদুর্ভাবের কারণে আঠাশ তিন দু হাজার কুড়ি সাল থেকে লকডাউনের কারণে দেশের অন্যান্য অঞ্চলে আটকা পড়ে থাকা রাজ্যের যে কোনো কর্মী সাফল্যের জন্য সহায় সহায়তার জন্য যোগ্য হবেন তো এখানে দেখুন আঠাশ তিন দু হাজার কুড়ি মানে গত মাস থেকে কিন্তু লকডাউনটা চালু হয়েছে রাজ্যে এবং অন্যান্য রাজ্যে যারা আটকে পড়েছেন যেসব কর্মী তো তাদের জন্য এটা যোগ্য হবে এবং বলা হয়েছে নিম্নলিখিত শর্তাবলী কী কী এখান থেকে দেওয়া হয়েছে সেগুলো একটু দেখুন বলা হয়েছে এক নম্বরে দেখুন এক নম্বর এখানে বলা হয়েছে যে শ্রমিক পশ্চিমবঙ্গের বাসিন্দা তো আপনাদের কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকতে হবে শ্রমিক আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং দুই নম্বর বলা হয়েছে দেশের অন্যান্য অঞ্চলে শ্রমিক আটকা পড়ে এবং পরিবহন স্থগিতকরণ এবং অন্তরাষ্ট্রীয় চলাচলে নিষেধাজ্ঞাগুলির কারণে রাজ্যে ফিরে আসতে সক্ষম হয় না এই ধরনের কর্মী সহায়তার জন্য আবেদন করবেন তো এখানে কিন্তু আপনাদের বলা হয়েছে কি জন্য আপনারা আবেদন করবেন কি ধরনের সহায়তা কর্মী আবেদন করতে পারবেন বলা হয়েছে এবং তিন নম্বর বলা হয়েছে দেখুন আবেদনকারী পশ্চিমবঙ্গের বাসিন্দা কিনা তা প্রমাণ করার জন্য আবেদনকারী রেশন কার্ড নাম্বার বা ইপিক নাম্বার ভোটার কার্ড নাম্বার বা আধার নম্বর বিশদ বিবরণ তো আপনাদের এখানে আপনারা এই ওয়েস্ট বেঙ্গলের মানুষ কিনা পশ্চিমবঙ্গের মানুষ কিনা বাসিন্দা কিনা এই জন্য কিন্তু আপনাদের যে প্রমাণপত্রগুলো দিতে হবে সেগুলো এখানে রেশন কার্ড এবং আপনাদের ইউপিক নাম্বার বা ভোটার আইডি কার্ডের আইডি কার্ড বা আপনাদের আধার কার্ড এইসব থাকলে কিন্তু আপনারা এই সুবিধাটা পাবেন তারপরে বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট কমিশনার আবেদনকারীর সমস্ত বিবরণ খতিয়ে দেখবেন আসলে করোনা ভাইরাস কোভিড নাইন্টিন প্রাদুর্ভাবের কারণে আটকে পড়েছে কিনা এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা কিনা তো আপনারা যখন এটা আবেদন করবেন তখন আপনাদের এই আবেদনটা কিন্তু জেলা ম্যাজিস্ট্রেটের কাছে চলে যাবে কমিশনার কাছে চলে যাবে এবং আবেদনকারীর সমস্ত বিবরণ তিনি খতিয়ে দেখবেন এবং সেখানে আপনারা করোনা ভাইরাস এবং আপনাদের যে আটকে পড়েছেন সেটা পশ্চিমবঙ্গের বাসিন্দা কিনা সে কিন্তু দেখবেন দেখার পর কিন্তু আপনাদের সেই আপনাদের সেই টাকাটা দেওয়া হবে তারপরে কিন্তু আপনার দেখার পরে কিন্তু আপনাদের টাকাটা দেওয়া হবে এবং বলা হয়েছে কীভাবে আবেদন করবেন এবং দেখুন এখানে কীভাবে আবেদন করবেন তো এখানে বলা হয়েছে যেহেতু দেশের অন্যান্য অংশে আটকে পড়া অধিবাসী শ্রমিকদের এই প্রকল্পের আওতায় সহায়তার জন্য সরাসরি আবেদন জমা দেওয়া সম্ভব নয় তাই রাজ্য সরকার পশ্চিমবঙ্গ স্নেহের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল স্নেহের পরশ নামে একটি মোবাইল অ্যাপ চালু করার সিদ্ধান্ত নিয়েছে তো আপনারা এখানে বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন যে মোবাইল অ্যাপ কিন্তু চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যেই সেই প্রসেসটাই কিন্তু চলছে বা আপনাদের এই মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন এবং বলা হয়েছে কর্মী তার মোবাইলের মাধ্যমে মোবাইল অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবে তো আপনারা এই মোবাইল মোবাইলের মাধ্যমে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন ডাউনলোড করার পর কিন্তু এই সুবিধাটা আপনারা পারবেন এই সুবিধাটা পাবেন এবং আপনারা নিজে কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদনকারী গুগল প্লে স্টোর বা পশ্চিমবঙ্গ সরকারের তথ্যের হোম পেজে প্রদত্ত জয় বাংলা লিঙ্ক থেকে মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে পারবেন তো আপনারা কিন্তু এটা গুগল স্টোর থেকে বা ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন বলা হয়েছে এবং আপনারা আবেদনকারীর নিম্নলিখিত বিবরণ কি কি আপনাদের দেওয়া হবে সেটাও কিন্তু জানানো হয়েছে তো এখানে দেখুন আবেদনকারীকে নিম্নলিখিত বিবরণ সরবরাহ করতে হবে বলা হয়েছে এবং এখানে দেখুন কি কি আপনাদের লাগবে বলা হয়েছে প্রথমে ফটোগ্রাফ তারপর দুই নম্বর বলা হচ্ছে রেশন কার্ড নাম্বার বা ইপিক বা ভোটার কার্ড নাম্বার বা আধার কার্ডের নম্বরটা আপনার লাগবে তারপর আপনার তিন নম্বর বলা হচ্ছে ব্যাঙ্কের অ্যাকাউন্টের বিষদ ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ যাতে আর্থিক সহায়তা জমা দেওয়া হবে তো এখানে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর আপনাদের দিতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট আপনাদের থাকতে হবে একটি বই এবং আপনাদের বলা হয়েছে চার নম্বরে মোবাইল নম্বর লাগবে তারপরে বলা হয়েছে পাঁচ নম্বর স্থানীয় যোগাযোগ ব্যক্তির বিষদ পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যক্তির নাম সম্পর্ক এবং যোগাযোগের নম্বর লাগবে এবং আপনাদের এখানে তারপরে বলা হয়েছে দেখুন যে প্রক্রিয়া জাতকরণ এবং অনুমোদন এখানে মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদনকারী প্রেরিত আবেদন পশ্চিমবঙ্গ সরকারের ও হোম পেজে প্রদত্ত জয় বাংলা লিঙ্কের স্নেহর পাশ লিংকে জেলা ম্যাজিস্ট্রেট কে এম কমিশনারদের কাছে পাওয়া যাবে তো আপনারা এই যে ডাব্লু ডাব্লু এই লিংকে গেলেও কিন্তু আপনারা সমস্ত এই বিষয়ে জানতে পারবেন যে আপনারা কীভাবে হবে কী করবেন সমস্ত জানতে পারবেন এবং বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট কমিশনারগণ যোগ্যতার মানদণ্ডের সভ্যতা সত্যতা সম্পর্কে প্রত্যেক আবেদনকারী যাচাইকরণ করবেন তো জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যখনই যাবে তারা কিন্তু যাচাইকরণ করবে যে এটা কীভাবে তারা করবে এবং আপনারা যেই অ্যাপ্লিকেশনটা জমা দেবে সেটাও কিন্তু তারা যাচাই করবেন তারপর বলা হয় যে জেলা ম্যাজিস্ট্রেট কমিশনার যাচাই বাছাইয়ের পরে অনলাইনে পরিষদের জন্য উপযুক্ত আবেদনগুলি অনুমোদন করবেন জেলা ম্যাজিস্ট্রেট কমিশনারের অনুমোদনের পরে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর সরাসরি শ্রমিক শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সহায়তা প্রদানের জন্য অর্থ প্রদানের আদেশ প্রদান করবে তো এখানে পরিষ্কারভাবে বলাই হয়েছে আপনারা কিন্তু এখানে সরাসরি বুঝতে পারছেন যে কী এখানে বলা হয়েছে এবং অর্থ প্রদানের পর শ্রমিককে সরাসরি এস এম এসের মাধ্যমে জানানো হবে যখন টাকাটা দেওয়া হবে তখন কিন্তু শ্রমিকদের শ্রমিকদের শ্রমিকদেরকে কিন্তু মোবাইলের মাধ্যমে এস করে কিন্তু জানানো হবে যে তাদের টাকাটা দেওয়া হয়েছে এবং আপনাদের কি কি আরও এখানে বলা হয়েছে দেখুন এ লাস্ট এখানে বলা হয়েছে দেখুন কার্যকর তারিখ এটা কবে থেকে কার্যকর হবে সেই তারিখটা কিন্তু এখানে পরিষ্কারভাবে দেওয়া হয়েছে যে এখানে কার্যকর হবে এটি কুড়ি এপ্রিল মানে গতকাল থেকে কিন্তু কার্যকর অলরেডি শুরু হয়েছে তো কুড়ি এপ্রিল থেকে দু হাজার কুড়ি কুড়ি এপ্রিল দু হাজার কুড়ি থেকে আপনাদের কার্যকর হবে তিনেই মে তিসরা মে পর্যন্ত দু হাজার কুড়ি এ পর্যন্ত কিন্তু কার্যকর থাকবে এই ডেটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে এটা আবেদন করতে হবে তাহলে কিন্তু আপনারা এখানে আপনারা কিন্তু এই সুবিধাটা পাবেন তো আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে এখানে কী কী বলা হয়েছে এবং এই ভিডিওর মাধ্যমে মোটামুটিভাবে আপনাদেরকে একটু ধারণা হলেও দিতে পেরেছি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং বেল বেলাইকনটি অন করে রাখবেন তাহলে পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে আপনি পেতে থাকবেন এবং আপনাদের পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং একটা কথা বলি যে আপনাদের যে এই অ্যাপ্লিকেশনটা আপনারা করবেন কী হবে তো এটা কিন্তু এখনও অ্যাপসটা লঞ্চ করা হয়নি ইতিমধ্যে কিন্তু সেই অ্যাপস লঞ্চ করার কিন্তু কথাটাই ভাবছেন যখনই কি এই অ্যাপসটা লঞ্চ হয়ে যাবে প্লে স্টোরে যখনই মোবাইলের মাধ্যমে আমরা ডাউনলোড করতে পারবো তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো আপনারা কীভাবে আবেদন করবেন আপনারা কীভাবে হবে কোন জায়গায় কী করবেন সমস্ত কিছু আপনারা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব যখন আপনাদের এই প্লে স্টোরে দেওয়া হবে অ্যাপসটি তখনই কিন্তু আপনারা এই প্রসেসটা করতে পারবেন এবং আমরাও কিন্তু দেখিয়ে দিব তো আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনারা কিন্তু এই ভিডিওটি চান বা চান না আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনারা কীভাবে আবেদন করবেন এ পর্যন্ত হলে ভিডিওটি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার নতুন ভিডিও